हेलो फ्रेंड, वेलकम टू शाइन 360। आज के आमरा पॉलिटी बेस्ट 25 प्रश्न सम्पर्क आलोचना करब। जे 25 प्रश्न जेको परीक्षा किन्तु एसे 25 प्रश्न मध्य क्यों इम्पोर्टेंट तोमादेरके देखिए दीची। प्रथम जो 25 प्रश्न रही है एटा किन्तु मोस्ट रिपिटेड क्वेश्चन, द्वितीयत होच्छे मोस्ट भैल्युएबल क्वेश्चन, এটা WSS প্রিলিয়েতে জিজ্ঞেস করা হয়েছে, একই সাথে রেলওয়ের মতো পরীক্ষাতেও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, তার সাথে সাথে SSC CGL CHSL MTSAও কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়েছে এবং কোশ্চেনের লেভেলগুলো দেখেও কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, তোমরা দেখতে পাচ্ছ হাইকোর্ট লেখো জারি করতে পারে কত নম্বর ধারায়। তোমাদের জন্য চারটে অপশান রইল, অপশান এ 32, অপশান বি 221, অপশান সি 226 এবং অপশান ডি 323। দেখো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা কিন্তু আলাদা আলাদাভাবে লেখো জারি করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে হাইকোর্ট, তাহলে হাইকোর্ট কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি 226 নম্বর ধারায় কিন্তু হাইকোর্ট তার লেখো জারি করতে পারে। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের প্রথম দলিত মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশান এ প্রতিভা পাটিল, অপশান বি ইন্দিরা গান্ধী, অপশান সি দ্রৌপদী মুর্মু, অপশান ডি এখনও পর্যন্ত কেউ হননি। দেখো কিছুদিন আগেই কিন্তু এর নিযুক্তি হয়েছে, সেটা হচ্ছে ভারতের প্রথম যে দলিত মহিলা রাষ্ট্রপতি তিনি হলেন কে? অপশান সি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুই হলেন প্রথম ভারতীয় মহিলা দলিত রাষ্ট্রপতি। যদি বলা হয় মহিলা রাষ্ট্রপতি তাহলে হয়ে যাবে অপশানে প্রতিভা পাটিল, কিন্তু এক্ষেত্রে যেহেতু দলিত কথাটি যুক্ত করা হচ্ছে তাহলে হবে দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, তোমাদের তৃতীয় প্রশ্ন, ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশান এ রামনাথ কোবিন্দ, অপশান বি নীলম সঞ্জীব রেড্ডি, অপশান সি জাকির হোসেন এবং সর্বশেষ অপশান হচ্ছে জ্ঞানী জয়েল সিং। দেখো সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি এই কোশ্চেনটা কিন্তু গত বছর NTPC জিজ্ঞেস করা হয়েছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীলম সঞ্জীব রেড্ডি। পরবর্তী প্রশ্ন দেখব, শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসেছে। তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, কেন্দ্র, রাজ্য, যুগ্ম এবং অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যুগ্ম। যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে শিক্ষা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ক্যাগ সম্পর্কিত আলোচনা রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? তোমাদের চারটে অপশান দেখতে পাচ্ছ, 148, 157, 197, 326। দেখো ক্যাগের কথাটা কিন্তু ভারতীয় সংবিধানের 148 নম্বর ধারায় কিন্তু উল্লেখিত রয়েছে। যে কোশ্চেনগুলো করানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে। নেক্সট দেখো, একি টু দ্য কনস্টিটিউশন এই উক্তিটি কে বলেছেন? তোমাদের চারটে অপশান, আর্নেস্ট বেকার, ঠাকুরদাস ভার্গব, দুর্গাদাস বসু, উপরের মধ্যেই কেউই নয়। দেখো এই যে উক্তিটা, এ কি টু দ্য কনস্টিটিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বলেছেন অপশান সি দুর্গাদাস বসু। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, মৌলিক কর্তব্য কবে, আচ্ছা মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে? এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। তো দেখো মৌলিক কর্তব্য আমরা জানি যে একটা ভারতীয় সংবিধানের একটি অংশ, সেটা কিন্তু অপশান বি রাশিয়ার থেকে কিন্তু ভারতীয় সংবিধানে সংযুক্তিকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতে জাতীয় জরুরি অবস্থা কবে জারি করা হয়েছিল? তোমাদের জন্য চারটা অপশান, 1961, অপশান বি 1962, অপশান সি 1971 এবং অপশান ডি 1981। দেখো প্রথম যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেটা হচ্ছে অপশান বি 1962। ভারত চীন যখন যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় কিন্তু ভারতে প্রথম যে জাতীয় জরুরি অবস্থা সেটা কিন্তু ঘোষিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চারটে অপশান, 1947, 1946, 1948, 1950। দেখো জাতীয় পতাকা যার নকশা কে করেছিলেন? পিঙ্কালি ভেঙ্কাইয়া, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে তিনি বাসিন্দা ছিলেন, যেটা কিন্তু 1947 সালে কিন্তু জাতীয় পতাকা সেটা কিন্তু গণপরিষদে গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? রিসেন্টলি রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রশ্ন করছে, তার মধ্যে তোমরা এই প্রশ্নটা কিন্তু পেয়ে যেতে পারো। তোমাদের চারটে অপশান, অপশান এ 18, অপশান বি 20, অপশান সি 21, অপশান ডি 25। এখানে তোমরা অনেকে অ্যান্সার করছো অপশান এ 18, কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 21। 21 বছর কিন্তু বয়স হওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকেন? তোমাদের চারটে অপশান, অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি সংসদ, অপশান ডি ভারতের প্রধান বিচারপতি। দেখো ভারতের যিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়ে থাকেন তাকে কিন্তু নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন,
আচ্ছা এখানে সংসদ হচ্ছে সংসদ হবে, একটু টাইপিং মিস্টেক আছে। সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন? চারটে অপশন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, উপরাষ্ট্রপতি। দেখো এখানে কিন্তু আহ্বানের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো আহ্বান কিন্তু করে থাকেন রাষ্ট্রপতি, আহ্বান কিন্তু করে থাকেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশে? ওয়েলফেয়ার স্টেট, চারটে অপশন, প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, না ডাইরেক্টিভ প্রিন্সিপালস, অর্থাৎ কিসে তোমাদের বলা হয়েছে? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক দায়িত্ব, না যে নির্দেশমূলক নীতি, কিসে বলা হয়েছে ওয়েলফেয়ার স্টেটের কথা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, অর্থাৎ নির্দেশমূলক নীতিতে কিন্তু ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে বর্ণিত হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কততম সংবিধান সংশোধনীতে? বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে। তোমাদের চারটে অপশান, 51, 65, এ, 61, 67। এক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি, 61। 61তম সংবিধান সংশোধনীতে কিন্তু এটা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি কতদিনের মধ্যে দরকার হয়? অর্থাৎ রাষ্ট্রপতি মনে করো তার শাসন জারি করে দিল, তারপরে কতদিনের মধ্যে সংসদ থেকে তার যে সম্মতি সেটা প্রয়োজন হয়? সেটা হচ্ছে তোমাদের চারটে অপশান, 30 দিন, 60 দিন, 90 দিন, 180 দিন, অর্থাৎ 1 মাস, 2 মাস, 3 মাস, না 6 মাস। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 60 দিন, অর্থাৎ 2 মাস। 2 মাসের মধ্যে কিন্তু সংসদদের কাছ থেকে সম্মতি একান্তভাবে প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী তোমাদের প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রথম ল অফিসার কাকে বলা হয়? প্রথম ভারতবর্ষের ল অফিসার কাকে বলা হয়? চারটে অপশান, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, না প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি, কাকে বলা হয়? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ভারতের প্রথম ল অফিসার। এটা যদি কোনো রাজ্যের ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু অপশান বি, অ্যাডভোকেট জেনারেল কিন্তু হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তোমাদের চারটে অপশান, দ্রৌপদী মুর্মু, প্রতিভা প্যাটেল, সুচেতা কৃপালিনী, ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সুচেতা কৃপালিনী ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু ইউপি থেকে বিলং করেন। পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধন প্রযোজ্য হয় না নিম্নের কোন ধারার ক্ষেত্রে? অর্থাৎ কোন ধারার সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না? তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, 22, 20, 32, 212। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি, 32 নম্বর ধারা, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্থপতি কাকে বলা হয়? অর্থাৎ ভারতীয় সংবিধানের স্থপতি কে করেছিলেন? চারটে অপশান, বিএন রাও, বিআর আম্বেদকর, আরএন রাও, এমকে গান্ধী। কে করেছিলেন ভারতীয় সংবিধানের স্থপতি? এটা সবাই জানো, এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিআর আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখব, লোকসভায় জিরো আওয়ারের স্থায়িত্বকাল কত? অর্থাৎ লোকসভায় যে জিরো আওয়ারের কথা বলা হয় সেটা কত সময়ের জন্য স্থায়িত্ব থাকে? তোমাদের চারটে অপশান, 1 ঘন্টা, 2 ঘন্টা, কোনো ঘন্টাই নয়, এবং অপশান ডি হচ্ছে এর কোনো নির্দিষ্ট সময় নেই। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ নট ইন্ডিকেটেড, কোনো এর কোনো নির্দিষ্ট সময় নেই। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে প্রবর্তিত হয়েছিল? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান ডি, রাজস্থান। রাজস্থানে কিন্তু প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। তোমরা কমেন্ট বক্সে জানাবে কত সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, কত নম্বর ধারা অনুযায়ী দেশের সমস্ত আদালত সুপ্রিম কোর্টের আইন মানতে বাধ্য হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চারটে অপশান, 135, 141, 32, 212। কত নম্বর ধারা অনুযায়ী সমস্ত আদালত দেশের সুপ্রিম কোর্টের যে আইন সেটা মানতে বাধ্য হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 141। 141 নম্বর ধারা কিন্তু বলে যে দেশের সমস্ত আদালতকে সুপ্রিম কোর্টের আইন মানতে হবে বা আদেশ মানতে হবে। নেক্সট, নীতি আয়োগের চেয়ারপারসন কে হন? চারটে অপশান, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বাই ইলেকশন, অর্থাৎ ইলেকশনের মাধ্যমে হয়ে থাকে, না ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতি হয়ে থাকে। দেখো নীতি আয়োগ যার চেয়ারপারসন কিন্তু হয়ে থাকেন প্রাইম মিনিস্টার, অর্থাৎ বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে
उपराष्ट्रपति के किए तार पद थेके पदच्युत करते पारें। चारटे अपशन, प्रेसिडेंट, प्राइम मिनिस्टर, पार्लामेंट ना चीफ जस्टिस अफ इंडिया अर्थात राष्ट्रपति, प्रधानमंत्री, सांसद ना भारतेर सुप्रीम कोर्टेर प्रधान विचारपति। देखो उपराष्ट्रपति के तार पद थेके पदच्युत किन्तु करते पारे अपशन सी पार्लामेंट। पार्लामेंटेर उभय पक्षेर रायेर भित्तिते किन्तु उपराष्ट्रपति तार पद थेके पदच्युत हये थाकेन। परबर्ती प्रश्न, नीचेर कोन अनुच्छेदे उपराष्ट्रपति निर्वाचन सम्पर्के आलोचना करा हयेछे। अपशन चारटे देखो, 63, 65, 66, 62 अर्थात उपराष्ट्रपति निर्वाचन कथा बला होयेछे अपशन सी 66 नम्बर धाराय। परवर्ती प्रश्न, नीचेर कोन करटी राज्य सरकार द्वारा सृष्टि एवं संग्रह करा हय़, एटा आमादेर उत्तरटा आगे देवा होयेछे। देखो चारटे जे ट्याक्स रयेछे, स्टेट ट्याक्स, सेल्स ट्याक्स, ল্যান্ড রেভিনিউ, সবগুলোই কিন্তু রাজ্য সরকার দ্বারা এটা নেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার দ্বারা ধার্য করা হয় কিন্তু রাজ্য সরকার দ্বারা সংগৃহীত এবং বরাদ্দ করা হয়। এটা এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এমন কোন কর রয়েছে যেগুলো কেন্দ্র সরকার ধার্য করে কিন্তু রাজ্য সরকার সংগৃহীত এবং বরাদ্দ করে থাকে। তোমাদের চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, স্ট্যাম্প ডিউটিস, এক্সাইজ ডিউটিস অন মেডিকেল অ্যান্ড টয়লেটস মেটেরিয়ালস, অপশন সি সেলস ট্যাক্স অ্যান্ড অপশন ডি অপশন এ এবং অপশন বি উভয়। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ স্ট্যাম্প ডিউটিস এবং এক্সাইজ ডিউটিস অন মেডিকেল অ্যান্ড টয়লেটস মেটেরিয়ালস, এর উপর কিন্তু কেন্দ্রীয় সরকার কর ধার্য করে থাকে এবং সেটা কিন্তু রাজ্য সরকার সংগৃহীত এবং বরাদ্দ করে থাকে। নেক্সট কোশ্চেন, 1983 সালে কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে কেন্দ্রীয় সরকার নিম্নলিখিত কমিশন নিযুক্ত করেছিল, অর্থাৎ কোন কমিশন গঠন করেছিল। চারটে অপশন, সাকারিয়া কমিশন, দত্ত কমিশন, সালভ্যাটেড কমিশন না রাজা মানমার কমিশন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ, সাকারিয়া কমিশন কিন্তু 1983 সালে কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ের জন্য কিন্তু এটা নিযুক্ত করা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।